দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস কি এবং তার চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম, একজন দর্শক ফোন করেছিলেন ওনার পিঠে ব্যথা প্রসঙ্গে এবং আপনি বলেছিলেন যে ঝুঁকে কাজ করে কিনা, যারা একটু ঝুঁকে কাজ করে বা কম্পিউটারে কাজ করে তাদের আসলে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আরও একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত আচ্ছা হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ডাক্তার বলতে, আমার নাম মনসুর, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার বয়স হলো 42। আমার 42 গত 2-3 মাস থেকে ডান হাতে ব্যথা, কনুইতে ব্যথা। আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম রমজান মাসে, রমজান মাসে যাওয়ার পরে উনি আমাকে দিছিল এই লাগলি এক্সামজি এবং নিউবিয়ান একটা একটা ট্যাবলেট লাগলি 2 টাইম করে 15 দিন খাওয়ার জন্য। ওগুলো খাওয়ার পরে আমার ব্যথাটা সারিয়ে গেছে, কিন্তু 10-15 দিন পর আবার আমার ব্যথা শুরু হয়েছে। কিন্তু এই সময় ডাক্তারটা করোনা এসে গেছে, আমার মাত্র তো আর দেখা করতে পারিনি। এখন আমি একটা গ্লাস, ডান হাতে একটা গ্লাস দিতে আমার ব্যথা হয় সকালে বিকেলে, যদি একটা একটা গ্লাস দিকে তাহলে ওই দিন ভালো থাকি, কিন্তু যেদিন ওষুধ বন্ধ করি ওই দিন আমার ব্যথা শুরু হয়। আমার হাই ডায়াবেটিস, সকাল দিন ইনসুলিন নেন, ডায়াবেটিস আজকে সকালে দেখছি, সকালে দেখছি 9 পয়েন্ট আছে খালি খেতে। আমি একবার বাইপাস করেছি এবং আরেকবার রিং জায়গায় হাত দিয়েছি, তাও অনেক বছর আগে আসছে, প্রায় 15-20 বছর আগে। আপনি কি করেন? রিং জায়গায় মাত্র 3 বছর আগে। আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু শুধু আছে ব্যথাটা। আপনি আপনি করেন কি কি করেন? আমি এখন অবসরে পাঁচ বছর কিছু এখন পাওয়ার সময়। আচ্ছা জি, ধন্যবাদ। আমি বলছি কিচ্ছু করি না, আমি এখন ঘরে আছি আর কি, ছেলে বেলা আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। ওনারও এক প্রকারের আর্থ্রাইটিস, যেটা হচ্ছে এলবোতে এই সমস্যাটা হয়ে থাকে, টেনিস এলবো, এটা কমন, কিছু ধরতে কিন্তু উনি এখন আর পারে না। তো টেনিস এলবো অলসো দিস ইজ ইনফ্লামেশন। আমাদের এখানে যে এক্সটেন্সর অরিজিন আছে, মানে রিস্ট এক্সটেন্সর যে মাংসগুলা এখানে আছে, এপিকন্ডাইলে লেগেছে, এখানে অনেক সময় ইঞ্জুরি হতে পারে, ডায়াবেটিস জনিত আপনার ওখানে সমস্যা হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, যার কারণে এই সমস্যাগুলো হয়। আপনি ডায়াবেটিসটা একটু কন্ট্রোল করেন, নিয়মিত হাঁটার অভ্যাস করেন। এখনও তো কনুই ব্যথা নিয়ে ভুগছেন, কদিন পরে আরও বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে। এই জন্য আপনাকে আমি সাজেস্ট করবো, নিয়মিত হাঁটবেন, ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন, খাবার যে ডায়াবেটিক সমৃদ্ধ খাবার যেগুলো অ্যাভয়েড করা দরকার অবশ্যই অ্যাভয়েড করবেন। ও ব্যথা আপনি গরম সেঁক দিয়ে দেখতে পারেন, কুসুম গরম সেঁক। আর কিছু কাজ আছে, মোড়ানো জাতীয় কাজ বা হাতের কাজ, যেগুলো থেকে এই টেনিস এলবোটা বেড়ে যেতে পারে, তা থেকে হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনার লেজার থেরাপি খুব কার্যকর অথবা প্রোলো থেরাপি খুবই কার্যকরী বা পিআরপি থেরাপি, এগুলো কার্যকরী বিভিন্ন থেরাপি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন থেরাপি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো গরম সেঁক দিয়ে দেখেন, আর ব্যথার ওষুধ যেটা খাচ্ছেন এটা মাঝে মাঝে দু একটা খেয়ে দেখতে পারেন, কন্টিনিউ খাবেন না, খেলে যদি কমে যাক খান, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী করা যাবে না। তো আমার মনে হয় কিছুদিন আপনি গরম সেঁক, আর হাতের কিছু এক্সারসাইজ আছে, আমরা যেমন বলি মিলস ম্যানিউভার, মানে হাতটাকে টান করে ধরে এভাবে স্ট্রেস দেওয়া, কিছু বেসিক এক্সারসাইজ আছে, তো সেটা আপনি হয়তো করা সম্ভব না, একজন ডাক্তারের স্পেশালি যারা থেরাপি নিয়ে চিকিৎসা করে তাদের শরণাপন্ন হতে হবে। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছে, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি মাইমনসিং থেকে বলছিলাম, পুত্রেন। জি, আমি আমি আর 1.5 বছর আগে আমার L4 স্পাইন ভেঙে গেছিল। ক্রিকেট খেলতে গিয়ে, আমি একজন স্কুলের শিক্ষক, তো আমি শাহ আলম স্যারকে 1.5 বছর আগে দেখিয়েছিলাম, তো উনি ওশান ক্যালবোদি এবং নার্ভেস এই দুটো ওষুধ দিয়েছিল এবং একটি পেন ছিল, এবং আমাদের তিনটি কোমরের ব্যায়াম দেখানো হয়েছিল, তো ফিজিওর মাধ্যমে আমি 3টি ব্যায়াম করছিলাম। তো 6 মাস সুস্থ ছিলাম করোনার আগে দিয়ে, আমি সালম স্যারকে আর দেখাতে পারি নাই। তো এখন আবার আমার পেনটা পা পর্যন্ত চলে গেছে এবং কোমরে একটু ঝুঁকে পড়লে
আমি আবার অসুস্থ হয়ে যাচ্ছি। তবে প্রথম দিকে আমি হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতে পারি, মোটামুটি কাজ করতে পারি দাঁড়িয়ে, কিন্তু আমি একটু ব্যান্ড হইতে পারি না। আচ্ছা, ডাক্তার সাহেব কি অপারেশন করতে বলেছিল তখন? না না স্যার, আমাকে অপারেশন করতে বলেনি, বলছে যে আপনি একটু চার মাস। আচ্ছা জি, ধন্যবাদ। আসলে পোস্ট ট্রমাটিক যে ভেঙে যায়, যদি অনেক সময় এমআরআই করলে এটা আরো ক্লিয়ার বোঝা যায় যে কি অবস্থা আছে। যেহেতু একজন ডাক্তার একটা অপিনিয়ন দিয়েছে যে আপনি ফিজিও করেন, আমার মনে হয় ওনাকে এইটা মানে একটা প্রপার জায়গায় ফিজিও করতে হবে। মানুষের ফিজিওথেরাপি সম্পর্কে একটা মানে ক্লিয়ার কনসেপ্ট নাই, মানুষের ধারণা যে কোনো একটা বিভিন্ন এক্সারসাইজের পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট, ভিটামিন ডি বা ক্যালসিয়াম বা জিঙ্ক, ম্যাগনেশিয়াম, এগুলো লেভেলগুলো দেখে সাপ্লিমেন্টগুলো পাশাপাশি খান, নিয়ম মাফিক চলাফেরা করেন, আশা করি আপনি ভালো একটা রেজাল্ট চলে আসবে। আবার প্রয়োজনে আপনার হয়তো পাঁচ ছয় মাস বা এক বছর পর আবার একটা এমআরআই করে দেখতে হবে যে বর্তমানে কী অবস্থা আছে। তো আমার মনে হয় একটা প্রপার জায়গায় আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা নেন, তাহলে আপনার এই সমস্যাটা ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আরো একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রভাত বলছিলাম মাদারটেক থেকে। বলুন, আমি শুনতে পাচ্ছি। প্রচুর কোমরে ব্যথা করে, পিঠের মানে মেরুদণ্ডে আর কি, মেরুদণ্ডের মাঝখানে স্যার। এবং প্রচুর ব্যথা করে স্যার, ভিতরে রগের মধ্যে হাঁটলে বাইরে যায়। আপনি আপনি কি করেন, কি করেন আপনি? আমি একটা প্রিন্টিং কোম্পানিতে চাকরি করি স্যার। কাজ কি, কাজ কি? আমি একটা প্রিন্টিং কোম্পানিতে চাকরি করি। আপনার কাজ কি? আমার ওই কম্পিউটারেও কাজ করতে হয় মাঝে মধ্যে, ওই অফিসে আবার স্যার মাঝে মধ্যে আমাদের অফিসের লেবার আছে, ওদেরকে একটু হেল্প করতে হয়। তো 15-20 দিন আগে আমি ওদেরকে হেল্প করতে গিয়ে আমার মাথা ব্যথাটা প্রচুর বেড়ে গেছে স্যার। জি, আমি বুঝতে পেরেছি। আমি উত্তর দিচ্ছি, আপনি এমআরআই করেছেন? আমি বলবো এই কম্পিউটার ব্যবহার, বসে কাজ এবং বর্তমান স্মার্টফোন এবং ল্যাপটপ, এই কয়েকটা জিনিস আমাদের ইয়াং প্রজন্মকে টোটালি ডিজেবল করে ফেলছে, মানে ব্যথা বেদনায়। আমি ডাক্তার হিসেবেও আমার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যায়। যদি আপনি সারাক্ষণ বসে থাকেন তাহলে এই সমস্যাটা হবে। একটু আমাদের এখন জনসচেতনতা দরকার, মিডিয়ার মাধ্যমে হোক, কারণ মাস মিডিয়া ছাড়া আপনি 18 কোটি জনগণের কাছে কিন্তু কোনো মেসেজ পৌঁছাতে পারবেন না। আমাদের একটু সচেতনতা দরকার। আর ওনার ক্ষেত্রে আমি বলবো দর্শক, আপনি দ্রুত একটা এমআরআই করে ফেলবেন মেরুদণ্ডের। আপনার কোমরের ডিস্কের সমস্যা আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এমআরআই ছবিটা দেখলে যে কোনো একজন বিশেষজ্ঞ, ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে পরামর্শ দিতে পারবে। আমার মনে হয় এটা এখনও প্রাইমারি পর্যায়ে আছে, যেটা আমরা বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচে ভালো করা সম্ভব, কনজারভেটিভ চিকিৎসায়। আপনি ব্যথার ওষুধ বা যে ওষুধগুলো আপাতত খাচ্ছেন খান, অসুবিধা নেই, একটা এমআরআই করে ফেলেন, আপনার ডাক্তারকে বলেন এমআরআই করে আপনাকে দেখাতে দেন, ওইখানে সমস্যা অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আর আমি যেটা বলছিলাম যে আমাদের বেসিক যে অ্যাক্টিভিটিসগুলো, বসা, মোবাইল ফোন ব্যবহার, স্মার্টফোন, এই বিষয়গুলোতে আমাদেরকে অনেক সচেতন হতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন।
হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমার নাম বিপ্লব, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আমি বিপ্লব বলছিলাম সিরাজগঞ্জ থেকে। বলুন আপনার সমস্যা বলুন। আমার পিএলআইডি এর প্রবলেম, আমার নাম্বার 5 ডিসপোজ নিউক্লিয়াস পাউপাস বের হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? এখন কি সমস্যা হচ্ছে বর্তমানে? আমার রাইট সাইড পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা চলে গেছে। হুম হুম, আমি একজন বিশেষজ্ঞ ডক্টর দেখাইছি, এমআরআই করাইছি, নাম্বার 5 পজিশন ডিসপ্লক। হুম, উনি কি বলেছে ডাক্তার সাহেব? উনি এখন ফিজিওথেরাপি নিতে বলতেছে। তো এখন আমি এই মুহূর্তে কি করতে পারি? আপনার কি ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা হচ্ছে? ব্যথা ছাড়া? না না, শুধু পেইন আর ঝিনঝিন ঝিনঝিন করে। জি ধন্যবাদ। আপনাকে এই ক্ষেত্রে কমপ্লিট হসপিটালাইজড হয়ে রিহ্যাবিলিটেশন বিভিন্ন থেরাপি করতে হবে, এবং সেটা একজন অবশ্যই বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের টোটাল অবজারভেশনে এটা করতে হবে। পাশাপাশি যদি প্রয়োজন মনে হয়, এক্ষেত্রে আমরা অনেক সময় ইপিডুরাল থেরাপি, যেটা আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপারেশন বিহীন, এটা করতে হবে। বিভিন্ন আকুপাংচার প্রয়োজন হতে পারে, বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন হতে পারে। আপনাকে একেবারে কমপ্লিট রেস্টে থাকতে হবে, নট লেস, মানে প্রায় এক মাসের মতো, দেন এটা বেটার একটা রেজাল্ট আসবে। পাশাপাশি হয়তো ডাক্তার সাহেব ওষুধ দিলে সেগুলো খেতে হবে। যদি আপনি এইভাবে করেন, এটা রেজাল্ট আসবে। আর এটা ফেল করলে কিন্তু আপনাকে হয়তো অপারেশনে যেতে হতে পারে, বা প্রপার ফিজিওথেরাপি না হলে, বা নিয়ম মাফিক আপনি না চললে অপারেশন অ্যানাদার অপশন। অপারেশন করলেও কিন্তু আপনাকে নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। পিএলআইডি রোগ এবং রুগী প্রচুর বেড়ে চলছে বাংলাদেশে, মানে প্রতি আমরা প্রায় 4-5 জনের মধ্যে একজন রুগী এখন পাচ্ছি এই সমস্যাটা। তো এটার মূল কারণটা হচ্ছে আমাদের বর্তমান আর্গোনমিক্যাল সমস্যা, লাইফস্টাইল। আমরা বসে বসে কাজ করি, মুভমেন্ট কম, হাঁটা চলাফেরা কম, এক্সারসাইজ নাই বললেই চলে, মানসিক স্ট্রেস, কাজের প্রেশার, মানে অনেকগুলা মানে যেগুলো আমাদের এই জাতীয় রোগ বা রুগীর সংখ্যা বেড়েই চলছে। এবং স্মার্টফোন বসে বসে হয়তো ব্যবহার, অনেক কারণ আছে। স্মার্টফোন ছাড়া আমাদের চলো সম্ভব না। পৃথিবীর কোনো দেশের মানুষ এখন স্মার্টফোন ছাড়া তারাও চলতে পারে না। কিন্তু আমাদের একটু সচেতন হওয়া দরকার যে স্মার্টফোনটা কীভাবে ধরবো, কেমনে কীভাবে চালাবো, বা কম্পিউটারটা বসার ধরন, পাশাপাশি আমাদের অ্যাক্টিভিটিসগুলো বাড়ানো, এক্সারসাইজ করা। আগে তো আমরা সকালবেলা দেখতাম পার্কে বা বিভিন্ন জায়গায় অনেক লোকজন হাঁটা চলাফেরা করতো, এগুলো বিকালে দেখতাম, অনেকাংশে এগুলো আরও কমে গিয়েছে। যত দিন যাচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলো আমাদের কমে আসছে। তো আমরা মনে হয় যদি আমরা একটু সচেতনতা ডেভেলপ করতে পারি, আবার একটা প্রোগ্রাম করতে পারি, জনসচেতন মানুষকে আবার মানে এই ব্যাপারে আশা জাগাতে পারি, বা একটু বুঝাই যে এই সমস্যাগুলো হচ্ছে বা হয়ে যাচ্ছে, স্পেশালি যারা বসে বসে কাজ করে। তো বসে কাজ সবারই বা 8 থেকে 10-12 ঘন্টা বা 14 ঘন্টা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো এই সকল কারণে, আবার শুধু বসে থাকে না, যেমন গার্মেন্টস ওয়ার্কার বলেন, বা এই যে প্রেসে কাজ করে, বা মেকানিক্যাল ওয়ার্কার, সেটা ইঞ্জিনিয়ার বলেন বা একজন শ্রমিক বলেন, সবারই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, সামনে ঝুঁকে কাজ করা। তো এগুলা আমাদের হচ্ছে কাজ আমরা অবশ্যই করব, কাজের পাশাপাশি আমাদের কাজের ধরন, বসা, চেয়ার টেবিল কারেকশান, যারা চেয়ার টেবিল এবং এই যে ফার্নিচার তৈরি করে তাদেরকে কিন্তু আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে কাজটা করতে হবে। বা কেন আপনি দেখতেই সুন্দর একটা জিনিস তৈরি করলেন, হয়তো লুক্রেটিভ, কিন্তু এই সুন্দর আপনার লাইফ নষ্ট করে দিল মানুষের, সেটা করা যাবে না। যে অফিসে কাজ করে করতে হয় অনেক লম্বা সময় কিন্তু কাজ করা হয়, এবং সেই ক্ষেত্রে যদি চেয়ার টেবিলটা ঠিক না হয়, তার উপযোগী না হয়, কাজের উপযোগী না হয়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হবেই হবেই। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু এখন সচেতনতা ডেভেলপ করতে হবে, কারণ হঠাৎ করে বিভিন্ন রোগ হচ্ছে, কমিউনিকেবল ডিজিজ, এই যে করোনার মতো বা যে কোনো ভাইরাল ফিভার হতো ছড়িয়ে যাচ্ছে, যেমন ডেঙ্গু জ্বর হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, এখন আবার বিভিন্ন প্রকার সিজনাল, এই যে বন্যার মধ্যে আমাদের বিভিন্ন প্রকার কমিউনিকেবল ডিজিজের পাশাপাশি আমাদের এই রুগীগুলোও কিন্তু, এই যে আমাদের মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যাওয়া, আপনি জানেন যে আমাদের করোনা পরবর্তী মোর দেন প্রায় 15% ব্যথা রুগী বেড়ে গিয়েছে। মানে আসলে এটা এটার সাথে যে এই মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, মানুষ বাসায় থাকছে, এগুলো কিন্তু জড়িত, এবং এই কথাগুলো আমরা প্রায় প্রতি পর্বেই আলোচনা করে থাকি। আজকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি এবং আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এসিটিভির যারা এই প্রোগ্রামটা দেখছেন, দর্শক, কলাকুশলী, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।